দ্বিতীয় হ্যাটট্রিক করার পরে আমি আমার মন্ত্রিসভার সদস্যবৃন্দদের নিয়ে এবং সদস্যবৃন্দদের নিয়ে যে মিটিং করলাম, মনে রাখবেন এই ক্যাবিনেটে 20 জন আমাদের নতুন মন্ত্রী এসেছেন। এটা খুব বড় ব্যাপার। একটা ক্যাবিনেটে 20% যারা আগেরবার ছিল না, নিউ মিনিস্ট্রি আসা খুব বড় ব্যাপার। এবং আমাকে নিয়ে 9 জন মহিলা, 8 জন মহিলা, আমি প্লাস আমার 7 জন সংখ্যালঘু, 4 জন শিডিউল কাস্ট, 4 জন শিডিউল ট্রাইব, এছাড়া অন্যান্য কমিউনিটি যেমন পরেশ অধিকারী, ওদিকে রাজবংশী কমিউনিটি, পরেশ অধিকারী আপনি তো রাজবংশী কমিউনিটি তাই তো? হ্যাঁ। তারপরে ধরুন যেমন মাহাতো কমিউনিটি, শ্রীকান্ত মাহাতো আছে, এরকম বিভিন্ন কমিউনিটি ধরে ধরে যেখানে যা পেয়েছি আমরা করেছি। আজকের মিটিংয়ে কোভিড নিয়ে আলোচনা হয়েছে মিটিংয়ে, সেটা আলাপন বন্দ্যোপাধ্যায় আপনাদের কাছে পরে গিফট করে দেবে। আমি আপনাদের থেকে এটা বলতে চাই যে আমরা জনগণের কাছে খুব কৃতজ্ঞ। আজকে ক্যাবিনেটে আমরা একটা রেজলিউশন করছি, মামাটি মানুষের কাছে আমরা কৃতজ্ঞতা জানিয়ে, বাংলাটা বলে দিচ্ছি, ইংরেজিতে আলাপন করে নেবে আমি দিয়ে দেবো, আমরা মামাটি মানুষের কাছে কৃতজ্ঞতা জানিয়ে এই ল্যান্ডস্লাইড ভিত্তির জন্য থার্ড কনস্টিটিউটিভ টার্মে যেটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস গভর্নমেন্ট তৈরি করেছে মানুষের আশীর্বাদে শুভেচ্ছায় এবং ভালোবাসায়, তার জন্য আমরা কৃতজ্ঞ। ইটস এ ভিক্টরি অফ বেঙ্গল পিপল, ইটস এ ভিক্টরি অফ মামাটি মানুষ। উই স্যালুট দেম, আমরা তাদের স্যালুট জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি, আমরা উইথ আওয়ার হাম্বেল রিগার্ডস, আওয়ার গ্র্যাটিটিউড, আওয়ার অ্যাটিটিউড এবং আমাদের হিউমিলিটি, আমরা তাদের প্রতি আমরা খুবই হাম্বেল রিগার্ডস নিয়ে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং সমস্ত ধর্ম, জাতি, বর্ণ সবাই আমাদের সমর্থন করছে, মা বোনেরা, ছাত্র যুবরা। এবং বেঙ্গল সারাক্ষণ চায়, ওয়েস্ট বেঙ্গল, যে হারমোনি, ইউনিটি, সলিডারিটি এবং নো প্লেস অফ ডিভিসিভনেস ইন দিস গ্রেট ল্যান্ড। আমরা কোনো বিভেদ চাই না, আমরা ঐক্য চাই। এই বার্তাটাই আমরা এই জেতার মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছে দিতে চাই। এই ভার্ডিক্ট মনে রাখবেন যে আমাদের ডেভেলপমেন্টের ভার্ডিক্ট, শান্তির ভার্ডিক্ট, সম্মতির ভার্ডিক্ট, সম্প্রীতির ভার্ডিক্ট, সভ্যতার ভার্ডিক্ট, সংস্কৃতির ভার্ডিক্ট এবং সবাই মিলে একসাথে চলার ভার্ডিক্ট। আমরা মনে করি যে আমরা অলরাউন্ড ডেভেলপমেন্ট 95% পাবলিককে আমরা ছুঁয়েছিলাম। তাছাড়াও আমাদের আরও কিছু প্রো পিপুল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ উইল কন্টিনিউ। এবং আমরা জনগণকে যে কথাগুলো দিয়েছিলাম দুয়ারের অ্যাশন থেকে শুরু করে, এই কাজগুলো আমরা আস্তে আস্তে করব। এখন যেহেতু মাথার উপরে কোভিডটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর কোভিডটা ভীষণ বেশি হচ্ছে, এবারে ইনফেকশনটাও বেশি হচ্ছে, তো আলাপন বন্দ্যোপাধ্যায় আপনাদের ডিটেলস দেবে, আমরা কিন্তু প্রচুর কোভিড হসপিটাল বানিয়েছি। এবং আমরা আমাদের প্রত্যেকটা মেডিকেল কলেজকে বলছি তারা যেন অক্সিজেন সেন্টার তৈরি করে এবং তাদের স্বাধীনতা দেওয়া হয়েছে হসপিটাল বাড়ানোর জন্য, বেড বাড়ানোর জন্য এবং অক্সিজেন বাড়ানোর জন্য। এছাড়াও প্লাজমা ব্যাংকও আমাদের প্রায় 20টি আছে, কর্ড ব্যাংক নিয়েও আমাদের সমস্ত চলছে এবং প্রায় 30,000 বেড আমাদের হয়ে গেছে। আমি কৃতজ্ঞ যে অনেকগুলো কর্পোরেট সেক্টর তারা শুধু নিজেদের জায়গা দিয়ে হেল্প করছে, তাই নয়, যেমন এবিপি আনন্দ তাদের প্রিন্টিং প্রেসটা পুরোপুরি আমাদের কোভিড হসপিটাল করার জন্য দিয়েছে। আমরা কিশোর ভারতী স্টেডিয়াম মেডিকেল কে দিয়ে চালাচ্ছি, উত্তীর্ণ আমরা চালাচ্ছি, এইরকম সলমেট স্টেডিয়াম এবং এছাড়াও মনে রাখবেন সেন্ট জেভিয়ার্সও তাদের একটা পুরো ডিপার্টমেন্ট, একটা পুরো বিল্ডিং আমাদের দিয়েছে। এইরকম অনেক কর্পোরেট হাউস তারা তাদের বিল্ডিং দিয়েছে, অনেক কর্পোরেট হাউস তাদের এমনকি হোটেল তারা বিনা পয়সায় খাবার দেওয়ার কথাও আমাদের কাছে বলেছে, আমরা গ্রেটফুল। আমরা চাইবো কোভিডের ভ্যাকসিনটা আমাদের কিনতে হচ্ছে অনেক দাম, তাই জনগণ কর্পোরেট হাউসগুলো যদি আমাদের একটু হেল্প করে, আমাদের টাকা পয়সা দিয়েও যদি ফান্ডে হেল্প করেন, এর মধ্যে একটা পয়সা অডিট হবে, এটা আমার কাছে আসে না, এটা টোটালটাই ফাইন্যান্স ডিপার্টমেন্ট দেখে, ওদের অডিট আছে আলাদা, এইটা পেলে আমরা বেড বাড়াতে পারবো। যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের কোনো পয়সা দিচ্ছে, কে সাহায্য করছে না, তাই কোভিডের বেড, ভ্যাকসিন থেকে শুরু করে অক্সিজেন থেকে শুরু করে এইগুলো আমরা ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে আমরা সবটাই অ্যারেঞ্জমেন্ট করতে পারবো। অনেক ইতিমধ্যে তাদের হাত বাড়িয়েছে, আমরা প্রত্যেকে পার্সোনালি থ্যাংকস জানাবো, অনেক অক্সিজেন দিয়েছেন,
অনেকে তাদের আমরা থ্যাংক জানাই। তবে আমরা যেটা অক্সিজেন পেয়েছি সেটা আমাদের আরো বেশি প্রয়োজন, কারণ আমাদের প্রয়োজন 550 মেট্রিক টনের মতো, সেখানে আমরা 300 সামথিং পেয়েছি। আর একটা হচ্ছে আপনারা যেটা বলছেন 1 লক্ষ ভ্যাকসিন পাঠালো, 1 লক্ষ ইজ নাথিং, 1 লক্ষ ভ্যাকসিন মানে মাত্র 50,000 লোকের ডোজ, আমার দরকার 10 কোটি লোকের ডোজ। আমরা 3 কোটি চেয়েছি, 3 কোটি চেয়েছি, পেয়েছি আমরা মাত্র 1 লাখ, তাতে আমার কোনো লাভ নেই। আমরা 1 কোটি লোককে অলরেডি দিয়েছি এবং আমাদের প্রয়োজন ইমিডিয়েট 3-4 কোটি, তার কারণ প্রাইভেটকেও আমরা 1 কোটি দেব। আর আমি মনে করি এটার উপরে জিএসটি নেওয়া উচিত নয়, কোভিড সংক্রান্ত কোনো ব্যাপারে জিএসটি নেওয়া উচিত নয়। যদিও কালকে অর্থমন্ত্রী বলেছেন ওনারা নাকি নিচ্ছেন না, কিন্তু আমাদের কাছে খবর আছে একটু ঘুরিয়ে বলেছেন, এটা ডাইরেক্টলি সরাসরি বললে ভালো হয়। কোভিড ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করতে গেলে কোনো জিএসটি নিলে তাহলে কর্পোরেট হাউসগুলো হেল্প করতে পারবে না, বা পাবলিক সেক্টরগুলো হেল্প করতে পারবে না, বা প্রাইভেট সেক্টরগুলো। সেই জন্য আমরা এগুলো টোটাল কনসেশন করে দিতে বলছি। অনেক টাকা আছে গভর্নমেন্টের, গভর্নমেন্ট 30,000 কোটি টাকা দিলে ভ্যাকসিনটা টোটাল দেওয়া যেতে পারে। সেটা না করে গভর্নমেন্ট কেন যে এখনো ভ্যাকসিনটা আমি জানি না আছে কিনা, যদি না থাকে, যদি সব ভ্যাকসিন দেশ থেকে 65% বাইরে চলে গিয়ে থাকে, তাহলে তো অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তাহলে দরকার হলে যেখানে অ্যাভেলেবিলিটি আছে সেই দেশগুলোর সাথে সেন্ট্রাল গভর্নমেন্টকে যোগাযোগ করতে হবে, সেই দেশগুলোর সাথে। ধরুন আমি কোভিডশিল্ড যাকে দিয়েছি আমাকে কিন্তু কোভিডশিল্ডই তাকে দিতে হবে, আমি কোভিড কোভ্যাকসিন যেটা দিয়েছি কোভ্যাকসিনই দিতে হবে। কিন্তু তারপরে যদি নতুন কিছু আসে তাহলে সিস্টেম অনুযায়ী আমাদের সেটা করতে হবে। সুতরাং এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে ভাবতে বলছি যে আপনারা ভাবুন যে কোথার থেকে ভ্যাকসিনটা পাওয়া যাবে, যদি দেশে না থাকে, দেশের ভ্যাকসিন বাইরে চলে গিয়ে থাকে, তাহলে তো দেশে আমাকে বিকল্পটা দিতে হবে। একটা হচ্ছে অক্সিজেন, একটা হচ্ছে ভ্যাকসিন, আর এর জন্য একটা পলিসি, কোনো রকম ইনফ্রাস্ট্রাকচারের প্লিজ এর জন্য নেওয়া চলবে না, এটা আমাদের রিকোয়েস্ট থাকবে। আমরা মনে করি এটা আমরা আমাদের আজকের মিটিংয়ে রেজুলেশন করেছি। আমাদের আগেবারে যেমন ঝড় সামলেছিলাম, এবারও মিট দ্য চ্যালেঞ্জেস দ্য প্যান্ডামিক হ্যাজ থ্রোন টু আস। সুতরাং সেই চ্যালেঞ্জ আমি শুধু ওই জনগণকে নিয়ে করবো। আমরা ইতিমধ্যে অনেক রেস্ট্রিকশন করেছি, আমি আবেদন করব একদম লকডাউন না করে যদি লকডাউনের মতোই আমরা ব্যবহারটা করি, আচরণটা করি, তাহলে কিন্তু যেমন লোকাল ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে, 30% জুট কোম্পানিতে কাজ করে দেওয়া হয়েছে, হকারদের প্রায় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এখন আপনারা বুঝতে পারছেন একদম লকডাউন করে দিলে লোক খেতে পাবে না, অনেক গরিব মানুষ আছে দিন আনে দিন খায়। সেই জন্য আমরা একটা টাইম বেঁধে দিয়েছি, টাইমটার মধ্যে রক্ষা করতে হবে। আর জনসাধারণের কাছে আমাদের আবেদন থাকবে এবং মাল্টি কমপ্লেক্স যেগুলো, মাল্টি ন্যাশনাল বিল্ডিং যেগুলো, সেগুলো যেগুলো করতে হবে, বা ছোটো ছোটো বস্তু থেকে শুরু করে সবাইকে, যে আমাদের মাস্ক পরতে হবে, আমাদের হাতটা সাবান দিয়ে ধুতে হবে, এবং বিশেষ করে তরি তরকারি কিনবো যখন ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নেবো। সবাই তো স্যানিটাইজার বা এ পায় না, যারা স্যানিটাইজার পাবে ভালো। চেম্বারগুলোকে আমি এখনও রিকোয়েস্ট করছি যে একটা করে বাজারের দায়িত্ব তারা নিক, এবং অনেক চেম্বার এগিয়ে এসছেন এবং তারা কিন্তু অনেকগুলো বাজারের দায়িত্ব নিচ্ছে, এটা আমি দেখেছি। সুতরাং আমরা পাবলিকের সাহায্য ছাড়া এটা করতে পারবো না। অনেক এনজিও আছে তারা এলাকায়, আজকে আমি মিটিং দেখেছি এসব ধর্ম এবং পুজো কমিটিগুলোর কাছে এই আবেদন আমাদের থাকবে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ অলরেডি টেকেন অল পসিবল প্রোঅ্যাক্টিভ স্টেপস টু ডিল উইথ দ্য প্যান্ডামিক। ট্রিটমেন্ট ইজ ফ্রি ইন অল গভর্নমেন্ট রিকুইজিশন হসপিটাল ফর কোভিড অ্যাফেক্টেড পার্সন। আমরা প্রায় 100টা হসপিটাল আমরা নিয়ে কাজ করছি। উই হ্যাভ অলসো অ্যানাউন্স দ্যাট উই উইল ভ্যাকসিনেট অল পিপল অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাট কমপ্লিটলি ফ্রি অফ কস্ট, যখনই ভ্যাকসিনটা আমাদের কাছে সেন্টার দিয়ে দেবে আমরা ফ্রি অফ কস্টে সবাইকে দিয়ে দেবো। সাংবাদিকদের আপনাদের আমরা কোভিড ওয়ারিয়ার অ্যানাউন্স করেছি, সুতরাং আপনাদের যাদের প্রয়োজন আপনারা নিয়ে নেবেন। উই এক্সটেন্ড আওয়ার হার্টফেল গ্র্যাটিটিউড অ্যান্ড রেসপেক্ট টু অল কোভিড ওয়ারিয়ার্স কম্প্রাইজিং পার্মানেন্ট এমপ্লয়িজ অ্যান্ড কন্ট্রাক্টুয়াল ক্যাজুয়াল হায়ার্ড ওয়ার্কার্স ভলেন্টিয়ার্স অফ দ্য স্টেট গভর্নমেন্ট হু আর ওয়ার্কিং ডে অ্যান্ড নাইট রিস্কিং দিয়ার লাইফ। উই অলসো থ্যাঙ্কস টু আওয়ার অল ডক্টর্স, দ্য ফিজিশিয়ান্স, the medical staff, the sisters, the technical staff, the lab staff, the pathological staff, the chambers, এবং এমনকি সামাজিক সুরক্ষার মধ্যে যারা করছেন ফক ডাক্তারদের, তাদেরও আমরা প্রায় 1,70,000 আমাদের সাথে এক করেছি। আমাদের আশার মেয়েরা অনেক কাজ করে,
আইসিডিএস এর মেয়েরা অনেক কাজ করে, তাদেরও গিয়ে আমরা করছি। এবং আওয়ার অ্যাপ্রোচ অলওয়েজ হ্যাজ বিন টু কন্ট্রোল দ্য ডিজিজ উইথ হিউম্যান ফেস বাই এনগেজিং উইথ পিপল। আমি প্রেসের কাছে একটা রিকোয়েস্ট করব যে সবসময় পো পিপুল স্ট্যান্ডটা আপনারা একটু নিন। আমি দেখছিলাম কালকে সারাদিন টিভি ঘুরিয়ে ঘুরিয়ে, এই বর্ধমানে এই পেলো না, ওই মুর্শিদাবাদে এই পেলো না, এই মেডিকেল কলেজে ঘুরে গেল, এই রবিবার দিন ট্রিটমেন্ট হলো না, সারাক্ষণ নেগেটিভটা একটু দয়া করে করবেন। আমি হাত জোর করবো, মানুষ এখন বিপদে। একটা নিউজ করতে হবে বলে লোকালি একটা রিপোর্টার একটা নিউজ করে দিল, ওই অমুক হাসপাতালে বাদ ব্লাড পাওয়া গেল না, আপনি জোগাড় করে দিন না, আপনি পারবেন জোগাড় করতে, আপনি তো পারবেন না। তবে নিউজটা করে কেন মানুষকে প্যারে কি করছে? হাজারটা কাজ করতে গেলে একটা ভুল হতে পারে, ভুলটা আমাদের দিন না, আমরা সামলে দেবো, ভুলটা পাঠিয়ে দিন আমাদের কাছে, আমরা সামলে দেবো, অনেকের সাথে আমাদের যোগাযোগ আছে। কিন্তু দয়া করে উত্তেজনামূলক কোনো কথাবার্তা, এগেনস্ট কোনো কথাবার্তা, নেগেটিভ কোনো কথাবার্তা, প্যান্ডামিকের এই টাইমটা করবেন না। প্যান্ডামিক ল আছে, প্যান্ডামিক লটা কিন্তু খুব সেন্সিটিভ ল, আমরা ইউজ করছি না তাই, কিন্তু এবার কিন্তু আমাদের ইউজ করতে হবে। আমি আপনাদের কাছে আবেদন করব, আমি আপনাদের কাছে নিবেদন করব, প্লিজ বি প্রোঅ্যাক্টিভ, প্লিজ বি প্রো গভর্নমেন্ট, প্লিজ বি প্রো পিপল, যাতে আমরা কাজটা করতে পারি। আপনাদের সাহায্য পেলে এই কাজটা আমরা আরো ভালো করে করতে পারি। আপনারা বলুন না, ওখানে হচ্ছে না রবিবার, সেটা আপনিও জানেন রবিবার হয় না, ওরা সাত দিন করে, আট দিন কি করতে পারে, একদিন কি তার ছুটির দরকার নেই, সেটা না বলে আপনি বলুন না যে ডাক্তাররা সাধ্যমতো করছে, সিস্টাররা সাধ্যমতো করছে, যারা করছে তাদের কৃতিত্ব দেওয়া তো আমাদের কাজ, তারাও হিউম্যান বিইং। প্রাইভেট সেক্টর থেকে শুরু করে ছোট ছোট হসপিটালগুলো, নার্সিংহোমগুলো সবাই এগিয়ে এসছে, এটা বলুন না। এই দেখেন কোনো জায়গায় স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছে না, আপনি গিয়ে বলুন দাদা এটা আপনার নেওয়া উচিত, আপনি কেন নেবেন না, গভর্নমেন্টের ইনস্ট্রাকশন আছে, ঠিক আছে না? এটা পজিটিভ নিউজে চলে, তাতে আমাদের সুবিধা হয়, পাবলিকের সুবিধা হয়, পাবলিক খুব খুশি হয়। আপনারা একটু কয়েকদিন একটু পাবলিক যদি পজিটিভ রোলটা প্লে করেন, আর কিছু ফেক ভিডিও দেখায়, কিছু ফেক ভিডিও নানা রকম হবে, মানে গভর্নমেন্টে যারা গভর্নমেন্টের জয়টাকে মেনে নিতে পারে না তারা নানা রকম মিথ্যে ভাবে, কোথায় জেনোসাইডগুলো দেখতেই পেলাম না, জেনোসাইড তো শীতলকুচিতে একটাই হয়েছে, রক্ত হয়নি, যেহেতু বিজেপির আইপিসেল তার 30টা দেশে আরএসএস আছে সেখানে পাঠিয়ে দিচ্ছে বাংলায়, বাংলায় কিছু হয়নি, বাংলার শান্ত আছে। ইলেকশন একটা গভর্নমেন্ট রোজনিবার 24 ঘন্টার মধ্যে সেন্ট্রাল টিম যারা পাঠিয়ে দেয় তাদের কি মিনিমাম সৌজন্যতা আছে? মিনিমাম সৌজন্যতা আছে? এত বড় ম্যান্ডেট নিয়ে ল্যান্ডস্লাইড ভিত্তি নিয়ে একটা গভর্নমেন্ট এসছে, ল অ্যান্ড অর্ডার অফ দ্য স্টেট সাবজেক্ট, কেন সেন্ট্রাল টিম এসে এলাকা এলাকায় গিয়ে উত্তেজনা ছড়াবে, কেন ছড়াবে? ঠিক আছে, তারা এসছে, চিফ সেক্রেটারি মিটিং করেছে, কথা বলে নিয়েছে, ইটস ওকে। এখানে ওখানে বিজেপি গাড়ি গাড়ি গিয়ে ঘুরে বেড়াচ্ছে কেন? তারা তৃণমূলের বাড়িতে কি গেছে, এসইউসির বাড়িতে গেছে, অন্য পার্টির বাড়িতে গেছে, শুধু গিয়ে? আমাদের তো অবজেক্ট ওয়ার্কার মারা গেছে, বিজেপি ওয়ার্কার মারা গেলে আমরা তো প্রত্যেকের জন্য রিলিফ ডিক্লেয়ার করেছি, প্রত্যেকটা পরিবারের জন্য 2 লক্ষ টাকা করে। ত্রিপুরায় যখন হয়েছিল 1 পয়সা দিয়েছিল কাউকে, লেনিন থেকে শুরু করে মার্ক্সের মূর্তিগুলো টেনে টেনে ফেলে 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 দেওয়া হয়েছিল, হাত পাশের ঘটনা হয়েছে, কি রিলিফ দেওয়া হয়েছে? আমরা তো শীতলকুচির প্রত্যেকটা পরিবারকে মঙ্গলে চাকরি করে দিয়েছি, এবং যে রাজবংশী ছেলেটা, ওরা রাজবংশী মুসলমান, এবং রাজবংশী যে ছেলেটা তাকেও তো চাকরি করে দেওয়া হয়েছে। এবং আর একটা চাকরি আমি করে দিতে বলবো, সেটা হচ্ছে নন্দী গ্রামে ওই যে ছেলেটিকে আমরা কথা দিয়েছিলাম, বলরামপুর গ্রামে, ওর নামটা আমার ঠিক এক্সাক্টলি মনে পড়ছে না, ওকে একটা চাকরি করে দিতে হবে সোমবারে, আমার কথা দিয়েছিলাম। আমি আবার আপনাদের বলি যে উই বিলিভ দ্যাট দেয়ার ক্যান বি নো ডেভেলপমেন্ট উইদাউট ডেভেলপমেন্ট অফ পিপল, সো উই টেক কেয়ার অফ আওয়ার পিপল ফ্রম মার্চ টু ডে। এবং আমি আপনাদের আবার বলি, অনেক কিছু কাজের মধ্যে থেকেও আমরা যেগুলো আমাদের গ্যাপস ইন ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার সেগুলোকে আমরা প্রত্যেকটা অ্যাড্রেস করতে বলেছি। অলরেডি আমরা চিফ সেক্রেটারির নেতৃত্বে আজকেই একটা কমিটি ক্যাবিনেটে তৈরি করে দিয়েছি, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ফাইন্যান্স সেক্রেটারি, হেলথ সেক্রেটারি এবং ইন্ডাস্ট্রি সেক্রেটারি নিয়ে, তারা প্রত্যেকটা পলিসি ব্যাপারে এখন থেকে কাজ করবে। এবং বিশেষ করে যে কমিটমেন্টগুলো আমরা করেছি সেই কমিটমেন্টগুলো আফটার কমিট যাতে ইমিডিয়েট প্রসেস হয় সেটা দেখার জন্য। আর এছাড়াও কোনো পেনশন থেকে শুরু করে, কোনো কৃষকের টাকা থেকে শুরু করে, কোনো স্কলারশিপ থেকে শুরু করে, যেগুলো যেন কোনো রকম পড়ে না থাকে এগুলো আমরা সবটাই করেছি। আমাদের নেক্সট আমাদের কমিটি মিটিং হবে 17 তারিখে, এবং আমরা বিশেষ করে আমাদের ফাইন্যান্সও স্টেট প্ল্যান
নিশ্চয়ই আপনারা করবে, আমি পুজো কমিটিকেও আজকে দেখেছি, সুতরাং কমিটির কাছে সবাইকে লাগাবো।
আমি এটুকু বলে আপনাদের সকলকে আমার অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভাই লোকটা 8 ঘন্টা ধরে একটা হোয়াটসঅ্যাপ করে গেল, যতক্ষণ বেশি বলে গেলাম যতক্ষণ বেশি বললাম ততক্ষণ একটা হোয়াটসঅ্যাপ করা পড়েছে। স্বামী বোধসারানন্দ সহসাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ মিশন, স্বামী ঈশ্বরব্রতানন্দ প্রতিনিধি রামকৃষ্ণ মঠ মিশন, জনাব মৌলানা সফিক কাশ্মি ইমাম নাকুদা মসজিদ কলকাতা, মৌলানা ফজলুর রহমান ইমাম দারুল উলুম মাদ্রাসা আজমাতিয়া কলকাতা, মহিন্দর সিং সরকুটিয়া গুরুদুয়ার গণেশ মুখার্জি রোড, জন ফেলিক্স রাজ উপাচার্য সেন্ট জেভিয়ার্স কলেজ ইউনিভার্সিটি, ডক্টর অরুণজিৎ ভিক্ষা ভিক্ষু সাধারণ সম্পাদক টালিগঞ্জ বৌদ্ধ সমিতি, সুদীপ বন্দ্যোপাধ্যায় এসেছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় সাংসদ এবং আমাদের তৃণমূল কংগ্রেসের লিডার অব দ্য হাউস, সুব্রত মুখার্জি আমাদের মিনিস্টার, ফিরহাদ হাকিম বোর্ড অব ডাইরেক্টর চেয়ারম্যান, অরূপ বিশ্বাস মিনিস্টার ফিরহাদ মিনিস্টার, বচ্চক সিং সরল পাঞ্জাবিদের পক্ষ থেকে আছেন, কাজল সরকার সভাপতি প্রণাম পর দূরোৎসব কলকাতা, শ্রী শাশ্বত বসু সম্পাদক প্রণাম পর দূরোৎসব কলকাতা, শ্রী অঞ্জন উকিল যুগ্ম সম্পাদক প্রণাম পর দূরোৎসব কলকাতা, শ্রী সন্দীপন ব্যানার্জি সহসভাপতি প্রণাম পর দূরোৎসব কলকাতা, শ্রী সতীন সীতানাথ ঘোষ সভাপতি পোস্টার মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং আপনি জিতেছেন, আপনার অভিনন্দন, শ্রী বিশ্বনাথ আগরওয়াল সম্পাদক পোস্টার মার্চেন্ট অ্যাসোসিয়েশন। দিলীপ কুমার কোথায়? ও দিলীপ মহারাজের নামটা লিখো দিলেন এখানে, দিলীপ মহারাজ নমস্কার নেবেন, হ্যাঁ প্রণাম নেবেন, আপনি এসছেন কষ্ট করে। আচ্ছা আমি প্রথমে দিলীপ মহারাজ সবচেয়ে সিরিয়াস, এই কোভিড সিচুয়েশনে আমরা চাইছি ধর্মীয় যে সভাগুলো 50 জন করে আমরা অ্যালাউ করেছি, খুব দূরে দূরে স্যানিটাইজেশন করে, যদি প্রার্থনা সভা করতেই হয় তাহলে পারমিশন নিয়ে করতে হবে, বাদ বাকি বড় বড় পলিটিক্যাল প্রোগ্রাম থেকে শুরু করে সব বন্ধ করে দিয়েছি। আমরা কালচারাল আর রিলিজিয়াসে বলছি 50 জনের মধ্যে প্রার্থনা সভা, অনেকে আছেন তারা করতেও চান না বা করছিল না, এটাও ফ্যাক্ট। যেমন রেড রোড ফজলুল সাহেব এখানে আছেন, আমাকে জাভেদ খান সেদিনকে দেখা মিলে অ্যাসেম্বলিতে বললেন যে তারা এবার রেড রোডে জামায়াত করছেন না, অনেক বড় সিদ্ধান্ত নিয়েছেন তারা, আগের বারও নিয়েছিলেন, আমাদের পুরো কৃতজ্ঞতা জানাচ্ছি। পাঠশালাও করছে না সেরকম ভাবে, অন্যান্যদেরও কথা বলতে হবে অন্যান্যদেরও, কারণ আমরা চেষ্টা করব কোভিড এর সময় দূরত্ব মেনটেন করতে। কলকাতা পুলিশ কমিশনার আছে, আমি বলবো হোমসেক্রেটারি কলকাতা পুলিশ কমিশনার, যত মসজিদ আছে আর ডিজি সাহেব এসপিদের বলুন জেলায় জেলায় করতে, তাদের সবাইকে রিকোয়েস্ট করাবো বড় গ্যাদারিং না করতে, ছোট্ট ছোট্টর মধ্যে দিয়ে যদি তারা করতে পারে, কিন্তু ছোটর মধ্যে পারবে না, সেটা হয়তো কারো একটা ঘর আছে তার মধ্যে যদি কয়েকজন বসে করল, বা আদানির শব্দটা তো বাড়িতে দিয়ে বাড়িতে বসে আগের বার যেটা করেছিল সেইটা করা, কারণ এবার যেহেতু এই 15 দিন কোভিড খুব বেশি বাড়ছে, এই 15 দিনে কোভিড অত্যন্ত হবে আক্রান্ত হবে, এই 15টা দিন আমাদের সবাইকে খুব টেক কেয়ার করতে হবে মে মাসটা, সেই জন্যই বলছি। তারপরে হয়তো আস্তে আস্তে কমতেও পারে, ডিপেন্ডস অন, কিন্তু ঈদের সময় আনন্দ করতে গিয়ে যেন আপনাদের কোন রকম অসুখ না হয় এটা মাথায় রাখবে, কারণ অক্সিজেন ভ্যাকসিনেশন এগুলো পাওয়া যাচ্ছে না, যতটা পাওয়া যাচ্ছে জোগাড় করা হচ্ছে, তার মধ্যে মানুষ অসুস্থ হলে তাকে তো দেখতে হবে। সুতরাং এটা আমি একটা রিকোয়েস্ট করবো, আমি এই ব্যাপারে দিলীপ মহারাজ আমাদের সবার সিনিয়র, আমি ভারত সদস্যের সঙ্গে দিলীপ মহারাজকে বলবো যে তার কি বলার আছে, তিনি যদি আমাদের গাইডেন্স দেন। বাংলার মা
বাংলার মা মমতা আপনি। আপনার মমতা যখনই যেখানে মানুষ বিপন্ন, দুঃখ কষ্ট দুর্বিপত্তি, আপনি সেখানেই ছুটে যাচ্ছেন। সাধারণ মানুষের যে কোনো বিপদে আপনি একমাত্র ভরসা। আপনার যে দীর্ঘ 10 বছরের যে সেবা, তার মধ্যে একটাই আমি উল্লেখ করছি যে চিকিৎসার ব্যাপারে এই 10 বছরে আপনি এক অনন্য নজির সৃষ্টি করেছেন। আমি সারা ভারতবর্ষ ঘুরেছি, কিন্তু এইরকম সাধারণ মানুষের জন্য চিকিৎসা কোথাও পাইনি। এছাড়া এই বিশেষ করে করোনার মধ্যেও এই আপনার চিকিৎসার আপনার এই সেবা অব্যাহত রয়েছে। এবং আরেকটি না বললেই নয় যে সম্প্রীতি, শান্তি এবং সম্প্রীতি, এর জন্য আপনাদের বিশেষ চেষ্টা, তার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনি, আমরা অত্যন্ত আনন্দিত যে আপনি আগামী দিনেও বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাকে দেশের শ্রেষ্ঠ রাজ্যে পরিণত করবেন। শশী ঠাকুরের আশীর্বাদ আপনাদের বর্ষিত হোক। ওম শান্তি শান্তি। অনেক ধন্যবাদ। রামকৃষ্ণ মিশন থেকে একজন বলবেন, নিজেরা ঠিক করে নিন কে বলবে। নমস্কার জানাচ্ছি। যেভাবে সংক্রমণ বাড়ছে, এটা শুধু গভর্নমেন্টের নেই, প্রত্যেক মানুষের, প্রত্যেক সংস্থা, প্রত্যেক এনজিও কে সামনে আসতে হবে, তাহলে আমরা কিছুটা মোকাবেলা করতে পারি। রামকৃষ্ণ মিশন গত 1 বছর ধরে 8টা দেশে আমাদের 147 শাখার মাধ্যমে আমরা কোভিড রিলিফ করেছি। এখন রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান কলকাতায়, যেটা আমাদের সবচেয়ে বড় হসপিটাল, ওখানে আমার কোভিড পেশেন্টকে রাখছি। এখন পর্যন্ত 120 পেশেন্ট আমাদের কোভিড, আর এছাড়া জেনারেল হসপিটাল চালাতে হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যখন ডেলি যত পেশেন্ট আসছে, তার মধ্যে অনেকই পজিটিভ হচ্ছে। ন্যাচুরালি আমাদের নাম্বার অফ বেডস বেড়ে যাচ্ছে। এখন অক্সিজেন প্লান্ট যেটা আমাদের 1 বছর, এখন আরেকটা ওখানে বসানো হচ্ছে, যাতে আমরা সবাইকে সেবা করতে পারি। এছাড়া আমাদের জনমঠে যেটা আমাদের পলিটেকনিক কলেজ, সেটা আমরা কনভার্ট করছি একটা সেফ হোম, যা আইসোলেশন ওয়ার্ড। বেলুর, বালি, সালকিয়া, কোদারপাড়া, ওই পাড়ায় যত সব গরিব মানুষ, তারা ওখানে এসে ওদেরকে আমরা চিকিৎসা করবো। সেখানে অক্সিজেন, তারপরে ডক্টর, নার্স, অক্সিজেন কনসেন্ট্রেটর সব ব্যবস্থা করা হচ্ছে। আশা করছি আমরা অনেকটা কিছু করতে পারবো। দশের বাইশটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আপনারা যদি বেড বাড়াতে চান, আপনারা বেড বাড়াতেই পারেন। যদি বাড়াতে চান, ভারত সেবাশ্রম তাদের হসপিটাল করে আমাদের দিয়েছেন, তাই তো আমার ভারত সেবাশ্রম সঙ্গ তাদের হসপিটালটা আমাদের কবে। আপনার ম্যাডাম, আপনার আবেদন ও অনুরোধ সারা দিয়ে ভারত সেবাশ্রমের জোকায় যে অসাধারণ হাসপাতাল আছে, সেখানে আমরা শুরু করেছেন। রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানও আপনার অনুরোধে সাড়া দিয়ে 24 ঘন্টার মধ্যেই অনেক বেড খুলেছে। আপনি একটু বলুন, আপনাদের ওই ডিসিশনটা তো অসাধারণ, যেটা এই যে আপনারা রেডে আপনাদের মেন প্রোগ্রাম রেড স্যার রেড রোডে নামাজ করছেন না। আমি প্রথমে আমার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কোটি কোটি ধন্যবাদ জানাচ্ছি। উনি একটা বড় সংঘর্ষ করে পশ্চিমবাংলাকে বাঁচিয়েছেন। একটা ঝড় আসছিল অনেক জোরে, মানুষের হৃদয়ে কাঁপাচ্ছিল এখানে যে কি হবে কি না হবে। যাই হোক, একটা ঝড় আমাদের মাথার উপর ছিল, সেটা কাটল। আপনি তৃতীয়বার চিফ মিনিস্টার হয়ে আবার আমাদের পশ্চিমবাংলায় আসেন। আমরা আশা করব যে পশ্চিমবাংলায় মুসলিম কমিউনিটিরা যেভাবে আপনার সাহায্য করেছে, 2 হাত থেকে তারা আপনাকে ভোট দিয়েছে, এবং কয়েকজন প্রাণ হারিয়েছে গুলি লেগে, তার বুকে গুলি লেগেছে, তারা এই দুনিয়াতে আর নেই।
তখন আপনাকে আমি অনুরোধ করবো যে আপনি এই মুসলিম কমিউনিটির জন্য যা কিছু করতে পারেন পার্টির মধ্যে আর মিনিস্টারের মধ্যে সাহায্য শিক্ষিত ছেলেদের জন্য এবং অশিক্ষ মানুষের যেখানে পড়াশোনা হয় না স্কুল নেই তাহলে ইংলিশ মিডিয়াম স্কুল আমি আপনাকে অনুরোধ করবো আপনি ওখানে ইংলিশ মিডিয়াম স্কুল করার চেষ্টা করুন আর বাকি তো আপনি সবাইকে নিয়ে চলেন আপনি সম্পত্তি সঙ্গে রাখেন এইটা আমরা জানি আশা করি আল্লাহ পাক আপনাকে আরো লম্বা সময় দেয় আরো বিশেষ আপনার আয়ু বাড়ে আপনার কাজের শক্তিও বাড়ে এই রমজান মাসে আমি আপনার জন্য আপনার কমিউনিটির জন্য দোয়া করছি আর এখন যে আমরা এই করোনা নিয়ে বা অন্য এরকম বলা নিয়ে ভুগছি এর জন্য আমরা দোয়া করব আর নিজের কমিউনিটিকে সতর্ক থাকতে বলব যে আপনারা ঈদের নামাজের জন্য কোথাও বেশি ভিড় ভাড় করবেন না যেমন গভর্নমেন্ট গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইনের উপর আপনার নিজে নামাজ এবং আরো যা ইবাদত আছে সেইগুলো আপনারা করতে থাকুন ধন্যবাদ আপনার সাথে আমি একমত ইংলিশ মিডিয়াম আমরা শিক্ষার আলো আরো পৌঁছে দিতে চাই বলে আমরা সব ব্লকে ব্লকে একটা করে ইংলিশ মিডিয়াম স্কুল করব যাতে গরিব ছেলে মেয়েরা যারা হয়তো টাকা দিয়ে ইংলিশ মিডিয়ামে পড়তে পারে না তারা যাতে পড়তে পারে এটা আমরা অল ব্লকে করব সুতরাং এটা সর্বধর্ম বর্ণ সম্প্রদায় সবাই যুক্ত হয় আমি আমার হিন্দু মুসলমান শিখ ইসাই থেকে শুরু করে বৌদ্ধ জৈন পারসিক সব ধর্ম কমিউনিটি তপশিলি আদিবাসী মা বোনেরা ঢেলে দিয়েছে আমাদের আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আপনার আপনি যে অ্যাপিলটা করলেন এই আপনারা যদি একটা অ্যাপিল করেন যে আগেরবারের মতো যদি আমরা ছোট ছোট করে করি তাহলে কিন্তু আপনাদের অ্যাপিলের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমি দেখেছিলাম আগেরবার ইমাম কমিউনিটি বা নাকুদা মসজিদের ইমামও একটা করেছিল আপনিও করেছিলেন প্রতিদিন চাই ওইদের যে কেয়ার গুলো যদি একটু ছোট করে একটু দেখে নেয় যার ফলে কলকাতা পুলিশ কমিশনার আপনার সাথে কথা বলে দেবে আপনাদের সাথে শফিক সাহেব বলো श्रीमती ममता बनर्जी और हम सब की दीदी को तीसरी बार बंगाल की हुकूमत संभालने पर आपको और आपकी पूरी टीम को बहुत बहुत मुबारकबाद पेश करते हैं हम उम्मीद करते हैं कि जिस तरह माइनॉरिटी कम्युनिटी है और पूरे पश्चिम बंगाल की जनता ने आप पर भरोसा किया है आइंदा 5 साल उनके तालीमी मुआशी और तमाम चीजों पर आपकी नजर होगी और उसके लिए बेहतर से बेहतर अमल आप करेंगे हम लोग इलेक्शन से पहले तारी फजल रहमान साहब और हम लोगों ने तकरीबन 8 महीना पहले से तारी साहब जाने के लायक नहीं थे फिर भी हम लोग उनको व्हील चेयर पर लेकर के पूरे पश्चिम बंगाल में दौरा किया हमारी आपसे गुजारिश है कि आप के जितने भी आपने कारनामा किया है बहुत ही मुबारकबाद के मुस्तहिक है और आइंदा हम चाहते हैं बंगाल का दौरा भी किया है आपने 2011 में उनसे जो वादा किया था निजे बाई निजे भूमि हम आशा करते हैं कि आप उसको पूरा करेंगे और उनके बारे में खास ख्याल रखेंगे और हम लोगों ने पश्चिम बंगाल के लिए पूरे भारत में जितने भी बड़े बड़े तंजीमें हैं सबों से मिल करके ये कोशिश किया है कि पश्चिम बंगाल दीदी के हाथ में रहे सुरक्षित रहे और अल्लाह का शुक्र है कि हम लोगों की तमन्ना और बंगाल के लोगों की तमन्ना अल्लाह ने पूरी कर दी है आखिर में एक बात ये कहना चाह रहे थे हमारे पास बहुत से लोगों ने चिट्ठी भेजा आए भी मिलने के लिए कि इस वक्त जो लॉकडाउन अभी चल रहा है टाइम से बीच में 2 घंटे का गैप है उसको लोगों का कहना है बिजनेस मैन लोगों का चूंकि हम लोग बड़ा बाजार में रहते हैं कि कंटिन्यू इसको कर दिया जाए बीच में जो गैप हो जाता है 2 घंटा या 3 घंटा
वो ना रखा जाए, इसलिए दुकानदार लोग बिजनेसमैन लोग दुकान खोलते हैं और फिर बंद करते करते 2 घंटा का टाइम ये हो जाता है। तो एक साथ में चाहे 4 घंटा हो 5 घंटा हो जो भी हो, एक साथ में अगर उसको रखा जाए ताकि एक बार खोले और बंद करके अपने अपने घर चले जाए। मेरी छोटी सी इसमें दिक्कत ये है कि जब रोजा बांधते हैं ना तब वो लोग बाजार करते हैं, तो 5 से 7 बजे हम इसी के लिए किया, उसको भी बाजार करना जरूरी है ना जी, इसी के लिए 7 बजे से 10 बजे मार्केट खुला रहता है और 5 या 7 बजे तक किया है इसी के लिए कि आपको जितना भी अगर 4 घंटा भी कम होगा ना तो इसमें भी कोविड थोड़ा कम होगा। हमको तो असल उद्देश्य है कोविड को कम करना, इसलिए नहीं उसको तो मेरे को पता है, हम तो ट्रेन भी बंद कर दिया क्या करेगा, कभी कभी दिक्कत होता है, जो दिक्कत में आप अपन को बचाएगा या क्या करोगे, अरे बिजनेस तो कब रहेगा अगर हम बचेगा तो, इसी के लिए बिजनेस को भी थोड़ा हम दरवाजा खुल के रखा है लेकिन साथ साथ में अपन को भी फिक्स रखना है। ओपीआर का बारे में आप लोगों ने जो लास्ट टाइम में वीडियो कॉल में अपील किया था, वो एक अपील आप करने से बहुत हो जाता है, इंशाल्लाह हम लोग करेंगे। दीदी अगर इसको 12 बजे से या 1 बजे से दुकान खोलने ऑर्डर कर देते हैं और 7 बजे तक खुला रहता है कंटिन्यू, उसके बाद फिर बंद हो जाता है। नहीं ऊपर नहीं क्यों, लोगों ने बाजार जाता है सुबह में सब्जी खरीद करने के लिए ना, वो देखिए ये तो खाली सबका लिए करता है, आपको जो करता है ना सबको लिए एक ही सिस्टम होना चाहिए। 5 से 7 उसने कर दिया, उसको बोलो 7 से 10 बजे कर दिया, वो बिकल भी खुले ना, क्या है 5 से 7 बजे हो जाएगा। और न्यू मार्केट बगड़ मेरे को बस रिक्वेस्ट किया था, मैंने बोला ठीक है उसको करने दो, क्या हम बहुत बहुत आपका धन्यवाद है। हमारी कम्युनिटी आपको इस तरह पालन देना चाहती है, आपके लिए थोड़ा सा टाइम चाहिए। अच्छा ठीक है, एक कोविड सिचुएशन उतरने दो उसको बाद, ये हमारा बहुत बड़ा चैलेंज है। पहले आप लोगों ने तो जब मतदान कर दिया बहुत बड़ा काम किया, अभी कोविड को हमको उठाना हटाना है, इसी के लिए सबको एक साथ में काम करना, इसी लिए मैं आप लोगों को विनती करने चाहूंगी कि जितना भी आप कर सकते हैं आप करो, आप पहले साल भी आप लोगों ने किया है जी। देश में मैसेज जाना चाहिए कि हमारा मुस्लिम लोग पहले ये सिद्धांत किया है, एक बड़ा सिद्धांत का बात है, हम लोग सर आपके साथ हैं और देश को बचाने के लिए जो भी कदम होगा हम लोग उठाएंगे और गवर्नमेंट का जो गाइडलाइन है उसका पूरा पूरा हम लोग, नहीं गाइडलाइन हम करने का पहले भी अगर आप एक गाइडलाइन का अपील कर दे तो हमारा गवर्नमेंट का इम्पोज करना जरूरी नहीं है, लेकिन आपका अपील में काम हो जाए जी इंशाल्लाह। हम जा रहे हैं तो अभी कर देंगे कि आज देखिए आज 10 तारीख हो गया ना जी, तो आज ईद का तो 11-12 दिन ही है बाकी जी, वो तो आपका ईद रात तो हो जाएगा परसों लगता है जी, तो अगर हो जाएगा तो आज नहीं बोलने से टाइम कहाँ है, आज ही करेंगे। हाँ तो आप और अपना साहब आउट जो आप लोगों का सब है सबको मिलते जुला बात करके करते हैं तो बहुत बढ़िया हुआ है। सीपी मास स्टॉप उनका तो पुलिस कमिश्नर और डीजी मास स्टॉप टू ऑल द एसपी लाइक ईद जाते शांति के हो, कोई गंडगोल जाते ना हो, समस्त इलाका इलाकाय समस्त जगह मेसेज दिए देवे, जेटा आमरा करी आमरा ऑल इमाम के मेसेज दिए एकटा ईदेर समय सेई मेसेजटा किन्तु हबे एखन थेके बोले राखो गौतम दा ना गौतम दा नेई एखाने चले गेल ना मिटिंग थेके সমগ্র আইএনসি থেকে বলে দেবে পুলিশকেও বলে দেবে অল মেসেজ আমরা কিন্তু দিই, অল পুলিশ স্টেশন অল ইমামস অল মুয়াজ্জিন সমস্ত মেসেজ দিই, কিন্তু ঈদের সময় আমরা দেখে না আমরা বড়দিনেও দিই আমরা পুজোর সময় দিই, এটা মাথায় রাখবে, মেসেজটা কিন্তু যাবে আর যা যা আমরা প্রতিবার পাঠাই সেগুলো কিন্তু মাথায় রাখবে, প্রতিবার যেটা করা হয়। দুই হচ্ছে আমি এবার পাঞ্জাবি গুরুদুয়ারা হরিশ মুখার্জি গুরুদুয়ারা সে আই হুয়ে আমার ভাই আপ বাতাইয়ে हो नहीं रहा, अब हमारे हॉस्पिटल में चालू कर दिया है कोरोना के लिए,
अब दस मिनट चल गया है और उसको आगे बढ़ा रहे हैं और जैसे ही आपकी होगी वैसे और करेंगे डीएल नंबर के हॉस्पिटल जो है ना पंद्रह घंटों के कर उसमें चालू कर दिया है, पांच सात दिन से चल रहा है और उसमें और भी हम लोग करने के लिए हम लोग जा रहे हैं, जो भी गवर्नमेंट कहेंगे वो हम काम करेंगे, उस पर हॉस्पिटल को भी काम करेंगे। आप लोग देखिए आपको गुरुद्वारा भी बहुत सारे काम करते हैं, अगर थोड़ा जो जो गरीब लोग हैं इसको थोड़ा खाना बटवाना और कुछ शांत सैनिटाइजर मास्क ऐसा मुताबिक भी आप कर सकते हैं, तो आप नहीं तो आप मत करो, आप गवर्नमेंट को हेल्प कर दो तो गवर्नमेंट वो रुपया से वो काम कर देगा। मैडम ऑलरेडी हॉस्पिटल में चालू कर दिया है कोरोना का, अभी दस मिनट चालू किया। आप लोगों का बहुत दोस्त है ना जो जो वेलफेयर फंड में पैसा देता है कोरोना के लिए, हम लोगों को दे तो हमारा फंड है, मैं आप लोगों को बता दिया हम लोग दिया रहे बाकी उनको फिर आप दिया रहे देख गए, अभी दस मिनट चालू किया है और कोशिश कर रहे हैं जैसे अपने को डॉक्टर मिल रहे हैं, डॉक्टर को तो आप नहीं है आप किसी ने कोई हेल्प भी करने चाहता है तो फंड में अच्छी तरीके रिलीफ फंड जो है कोरोना के लिए बनाया है उसमें वो भी शामिल है, उसमें भी मदद कर सकता है, उसकी मदद के लिए मैडम को डॉक्टर के लिए और अपना हॉस्पिटल में कोरोना का चालू कर रहे हैं और तेग बहादुर हॉस्पिटल में कर रहे हैं जी, तेग बहादुर हॉस्पिटल में तेग बहादुर में अपने डीआर रोड में वहाँ पे वहाँ पे दस बेड लगाए हैं और बेड बढ़ा रहे हैं, उसे कोई मदद के लिए उसमें हम उसका चिंतन करेंगे कोरोना के लिए जो भी करने के लिए तैयार है मार्केट कम से वो करीब चालीस शक्तिनगर विश्वनाथ अग्रवाल मुझे एकजन ही बोलते पोस्टर बाजेंगे हिंदी की विश्वनाथ अग्रवाल बोलते हैं शक्तिनगर बोल देना ठीक है विश्वनाथ बोल একটা বলি যে আমাদের আবেদনে আমাদের সমব্যবসায়ী সিদ্ধানাথ ঘোষকে টিকিট দিয়ে আমাদের মিডিল ক্লাস বিজনেসম্যান দিয়ে আপনি খুব হেল্প করেছেন, এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এটা আমরা ভাবতে পারিনি যে আমাদের আবেদনে আপনি টিকিট দিলেন আর জিতিয়ে নিয়েছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রথম দিকটা। সেকেন্ড আমাদের মার্কেট লাস্ট বার আপনি যখন গেছিলেন তখন থেকে আমরা মার্কেট খুলে রেখেছিলাম, এইবারও মার্কেট আমরা খুলে রেখেছি, আমাদের জন্য কোনো ক্রাইসিস ফুড ক্রাইসিস কোনো পশ্চিমবাংলায় হতে পারবে না, এটা আমরা আপনাকে অ্যাসুরেন্স দিচ্ছি সব সময় সব জিনিস পাবো। সুনাথ বাবু আপনাদের একটা করতে হবে, আগে মানে ববি জানে এবং আগে সিপি জানে যে গাড়িগুলো আসছিল তারা কিন্তু ড্রাইভারগুলো ম্যাক্সিমাম করোনা নিয়ে আসছিল এবং ওই গাড়িগুলো যে আসছিল বিভিন্ন রাজ্য থেকে তার মধ্যে অনেক করোনা ছিল, এইটা আপনারা যে ব্যবস্থাটা আগেরবার নিয়েছিলেন লাস্ট ইয়ারে কিভাবে একটু কমব্যাক বা করোনা সেই সিস্টেমটাকে আপনাকে কিন্তু রেস্টোর করতে হবে, আমরা সেই সিস্টেমটা করে দেব, এখানে আট দশ জন লাগিয়ে দেবো তারা টেম্পারেচার চেক করবে, তুই একটা মিটিং তুই ইমিডিয়েট একটা পিআরসিপি মিলে পোস্তাবাজার কমিটির সাথে মার্কেট অ্যাসোসিয়েশনের সাথে একটা মিটিং করে দেখে নিই। আমাদের দিদি আপনার কাছে আবেদন আছে যে একটা তো ভ্যাকসিনেশন আমাদের এখানে এলাকায় হচ্ছে না, না এখন তো আসেনি দেয়নি, তিন কোটি ভ্যাকসিনেশন চেয়েছি এক লাখ দিয়েছে, এক লাখে তো পঞ্চাশ হাজার হয় এবার দশ কোটি লোক দিলেই দিয়ে দেবো, আমি বলছি আমি যোগা ওইখানে প্রোভাইড করে দেবো যদি একশো জন কেউ দেরি লাগে কেন মজদুর রয়েছে আমরা রয়েছে, একশো জনকে আমরা করে দেবো, একশো জন যারা খুব ক্রিটিক্যাল কেয়ারে আছে ভাই বললাম তো একশো জনকে এখন করে দেবো পরে আবার না থাকলে কোথায় দেবো, ঠিক আছে যখন আসবে তখন তো আমরা তো দিতেই চাই, আমরা তো সময় বলছি টাকা আমরা দেবো তাও তুমি দাও দিচ্ছে করে করো দিচ্ছে না তো কি করবে, আমার প্রয়োজন দশ কোটি, দশ কোটি লোকের দশ কোটি ভ্যাকসিন নয় কুড়ি কোটি ভ্যাকসিন লাগে, আমরা তিন কোটি চেয়েছি ইমিডিয়েট এই ক্রিটিক্যাল গ্রুপ লিয়ে, আমরা টিকা কাজটা ভালো করি, তিন কোটি মানে দেড় কোটি লোক পাবে দুটো করে দিতে হয় আর দেড় কোটির মধ্যে আমরা প্রাইভেটকে এক কোটি দেবো, একটা আমাদের আর্জেন্ট যদি কোনো হসপিটাল অ্যারেঞ্জমেন্টের দরকার পড়ে কেন ব্যাপারীরা রয়েছে বিজনেসম্যান রয়েছে কর্মচারী রয়েছে লেবার রয়েছে যদি হঠাৎ কোনো অসুখে পড়ে যায় তার জন্য হসপিটাল যদি আমরা কাউকে অ্যাপ্রোচ করতে পারি তো একটা না না আপনারা একটা কাজ করছেন না কেন মারোয়ারি রিলিফ সোসাইটি হসপিটালের সুবিধা ও তো পড়েই আছে, মারোয়ারি রিলিফ সোসাইটি কি আমরা নিয়েছি আলাপন
আগে গরিব লোকেদের লেবারদের খাবার টাকা দিতেন, এবারে কিন্তু দেবেন। আমি জানি বিশ্বনাথ বাবু আপনি আমার সাথে দেখা হয়েছিল আপনাদের রাস্তায়, আপনারা যেটা 3 মাস খাইয়েছিলেন এটা খাওয়ার আবার যদি আমি করে দিই, মেয়ো হসপিটালে দুবেলা খাবার দেওয়া, ব্রেকফাস্ট দেওয়ার কাজ হচ্ছে আপনাদের একসাথে। আর দুই হচ্ছে যে লেবাররা আছে যারা গরিব খেতে পায় না, তাদের আপনারা খাবার দেবেন 3 মাস আগামী 3 মাস। দিদি আমরা মে জুন জুলাই জি মিনিস্টার রিলিফ ফান্ডে ইমিডিয়েট 5 লাখ টাকা আজকে আপনার সামনে বলে যাচ্ছি, 10 লাখ টাকা ওই সময় দিয়েছিলাম, 5 লাখ টাকা আজকে আমরা লোন করে যাচ্ছি। ঠিক আছে, 5 লাখ মিনিমাম দেবো, বেশি হলে বেশি পাঠিয়ে দেবো। ঠিক আছে, আমার থেকে তো বেশি হচ্ছে, আপনি লেবার দিতে লেবার দিতে খাওয়ানো খাওয়ানো সব কিছু ব্যবস্থা আপনাকে আমাকে দিতে হবে না। আপনি এক কাজ করুন, ওই টাকা দিয়ে আপনি মে হসপিটালে যখন তৈরি হয়ে যাবে সব খাবার আপনারা আপনি যেভাবে বলে এখানে এসছেন আমি সব সময় আপনার সামনে বলে এসেছি, এই 4টে লাইন বলে শেষ করে দেবো। যে সমুদ্রের সে আখ মিলাও সেলাও ব্যবহার করো, সমুদ্র সে আখ মিলাও সেলামো ব্যবহার করো, মল্লাও কে ভিতর ছোড়ো, খুদ দেশ তৈর কে দরিয়া পার করো। ইসকা নাম হে মমতা বন্দী। আর হাম ভি ইসকো পাল্টা হে বোল দে, তুফান সে লড়ো, তুফান সে লড়ো, লড়ো উলঝো সে, কিতনা তক চলোগে কিনারে কিনারে। हमने एक शाम चिरागों से सजा रखी थी मगर लोगों ने सर हवा से लगा रखी थी, हमने एक शाम चिरागों से सजा रखी थी और लोगों ने एक सर हवा से लगा रखी थी, थोड़ी सी बचा ली थी, हमसे भी कोई ज्यादा पैसा आ जाए इसलिए थोड़ी सी पानी बचा रखा। धनुष बन की जिसकी हिफाजत वो संभव क्या बुझे दिन खुदा। আচ্ছা এবার একটু ফেলিক্সার কি এসছেন? হ্যাঁ বলুন। ওনারা খ্রিস্টান মিশনের অনেক কাজ করেন খ্রিস্টান অর্গানাইজেশন থেকে, এবং বিশেষ করে আপনাদের জেলায় জেলায় ঝাড়গ্রাম আলিপুরদুয়ার ওইসব জায়গাগুলোতে যদি একটু সিস্টাররা কাজ করেন। প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাই, আপনাকে আর আপনাদের টিম, মিনিস্টার মিনিস্টার এমএলএস অফিসার যারা এখানে উপস্থিত তাদের সবাইকে আমাদের শুভেচ্ছা প্রার্থনা আর আশীর্বাদ। আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশন স্কুলস কলেজেস নাও ইউনিভার্সিটি ওরা সব ভার্চুয়াল মোডে এখন চলছে, ক্লাসেস এক্সামস এভরিথিং ভালোই চলছে, কিন্তু আমরা এখন একটা ইনিশিয়েট নিয়েছি সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটিতে আর আমাদের রুরাল সেন্টার কাগপুর, একটা হচ্ছে নর্থ 24 পরগনাস আর একটা হচ্ছে সাউথ 24 পরগনাস, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ সাহায্য নিয়ে ডিএম অ্যাডিশনাল ডিএম এসডিও অ্যান্ড অল অফিসার্স আমরা একটা মিটিং করেছি, অ্যান্ড দেন এনকেডিএ অফিসার্স নিয়ে এনকেডিএ চেয়ারম্যান অ্যান্ড দেন আদার অফিসার্স ওদের সাহায্য নিয়ে প্রথমে আমরা একটা 40 বেড অ্যারেঞ্জমেন্ট করে ইউনিভার্সিটি ক্যাম্পাসেই একটা আইসোলেশন সেন্টার অক্সিজেন সেন্টার কালকে খুলছি। অ্যান্ড আমাদের রুরাল সেন্টার রাঘবপুরে কলেজ যা ফাংশন হচ্ছে ওখানেও একটা আইসোলেশন সেন্টার অক্সিজেন সেন্টার খুলতে আমরা চেষ্টা করছি। একটু দেখতে হবে, দেখুন আসানসোল ইজ এ ভেরি ক্রিটিক্যাল এরিয়া, দেয়ার আর অনলি ওয়ান দুর্গাপুর মিশনারি
hospital is there. We have hospital also. Mother and child hub is also there. But Asansol, you have a good infrastructure. I can discuss it with them. Sure. গত 10 বছর ধরে চলছে। বর্তমানে আমাদের বর্ধমান এবং শিলিগুড়িতে আমরা আস্তে আস্তে অনেক ক্লাব আমাদের সাথে যুক্ত হয়েছে। প্রথমেই আপনার কাছে কৃতজ্ঞতা এই কারণে জানাই, এটা আমরা বহুবার জানিয়েছি, আবার আরেকবার এখান থেকে জানাতে চাই। গত 10 বছর ধরে বাংলার পুজোকে, কলকাতার দুর্গা পুজোকে আপনি যেভাবে বিশ্বের দরবারে নিয়ে গেছেন, তার জন্য কলকাতার সমস্ত ক্লাব সংগঠনের তরফ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাই। যারা কিছুদিন ধরে আমরা দেখতে পেয়েছিলাম, 2-3 মাস ধরে কিছু বহিরাগত মানুষ এসে বলেছিল কলকাতায় নাকি দুর্গা পুজো হয় না, বাংলায় যারা দুর্গা পুজো হয় না, তারা তার উপযুক্ত জবাব দিয়েছেন, বাংলার মানুষ তার উপযুক্ত জবাব দিয়েছে। এবং আমাদের দৃঢ় বিশ্বাস, আগামী বহু বছর ধরে আপনার হাত ধরে বাংলার পুজো, কলকাতার ক্লাব সংগঠন, বাংলার ক্লাব সংগঠন গুলো আরো সুদৃঢ় হবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আপনি জানেন আপনার নির্দেশে আমরা প্রত্যেক বছর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আপনার সাহায্যে আমরা একটা রক্তদান শিবির করি। গত বছর করোনা ছিল বলে 2 মাসে করতে পারি, কিন্তু আপনার নির্দেশে সমস্ত করোনা বিধি মেনটেন করে আমরা 20 সেপ্টেম্বর 2020 প্রায় 1,500 লোকের আমরা রক্তদান শিবির অনুষ্ঠিত করেছিলাম। এর জন্য আপনাকে কৃতজ্ঞতা জানাই, আপনার কাছে বারবার আপনার সহযোগিতা আমরা পেয়েছি। এছাড়া আমরা সারা বছরই নানান সামাজিক কাজকর্ম করে থাকি। আপনি জানেন গত বছর আমফান এবং করোনার সময় আমরা প্রত্যেকটা ক্লাব সংগঠন আপনার নির্দেশে রাস্তায় নেমে কাজ করেছে, এখনো আপনার নির্দেশে আমরা অপেক্ষায় রয়েছি। আমাদের কিছু ক্লাব রয়েছে, যদি আমাদের বেলগড়িয়া থেকে ঠাকুরপুকুর এদিকে গঙ্গামুখী আমাদের কলকাতার বিস্তৃতি, আপনি যেদিন বলবেন আমাদের ক্লাবগুলো আপনার জন্য রয়েছে, ক্লাবের সেভম যদি করতে চান আমরা সেভম আমরা দিতে চাই। আপনি যদি মনে করেন আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, অক্সিজেন প্রবলেম যদি রয়েছে, যদি আমাদের 5টা জোন আছে, একটা বেহালা খিদিরপুর জোন, একটা আমাদের কসবা হরিদেবপুর যাদবপুর জোন, আরেকটা নর্থকাটা, একটা দক্ষিণ কলকাতা, আরেকটা আপনার পূর্ব কলকাতা, তো যদি 5টা জোনও যদি আমাদের দায়িত্বে যদি অক্সিজেন দেন, আমরা টেকনিশিয়ান দিয়ে যারা করোনা রোগী রয়েছে তাদের আমরা সাহায্য করতে পারি, যদি আপনি আমাদের সাহায্য করেন। পরে 7-8 দিন পরে সে বেরিয়ে যাচ্ছে, হসপিটালে বেড নেই বলে হসপিটাল ঠিক আছে, হসপিটাল তো ভালো পেশেন্টকে রেখে দিয়ে বেড দখল করে রাখবে না, ক্রিটিক্যাল পেশেন্টের জন্য বেডটা বেশি প্রয়োজন, যখন তার প্রয়োজন নেই তাকে আইসোলেশনে থাকতে বলা হচ্ছে, এখন কি হচ্ছে সে বেরিয়ে বেড়াচ্ছে। এইটা যদি পুজো কমিটি গুলো এলাকা এলাকায় দেখে রাখে, এক হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, দুই হচ্ছে স্যানিটাইজেশনটা ঠিক মতো হচ্ছে কিনা, এটা ববি যেহেতু দায়িত্বে আছে ওয়ার্ড ওয়ার্ড গুলোকে বন্দি হবে কলকাতায়, এবং তিন হচ্ছে যে এবং আমি ডিএমদেরও বলছি প্রত্যেকটা মিউনিসিপাল ওয়ার্ডে, বিশেষ করে মিউনিসিপ্যালিটিতে করোনা বেশি বাড়ছে, ডিএমএসপিরা যারা আছেন, সিএমএইচরা যারা আছেন, মাথায় রাখুন করোনা ওরিয়েন্টেড এলাকায় পুজো কমিটিগুলোকে কনফিডেন্সে নিন। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো কমিটি আছে, সারা বাংলা জুড়ে দুর্গা পুজো কমিটি অনেক আছে, ঈদ থেকে শুরু করে সব আছে। মুসলিম এলাকাগুলো ওদের বলুন, ওরা মসজিদরাও অনেকটা দায়িত্ব নিয়ে দেখতে পারে, দুই হচ্ছে ওদের কমিটি আছে। তাছাড়া আমার যেগুলো হিন্দু এলাকা আছে, হিন্দু এলাকাগুলো দুর্গা পুজো কমিটিগুলোকে কনফিডেন্সে নিয়ে যতটা পারবেন ওদের দিয়েও কোভিড ওয়ারিয়র একটা গ্রুপ তৈরি করুন, যাদের কোভিড অলরেডি হয়ে গেছে, এবং দরকার হলে এই ছেলেমেয়েরা যারা কাজ করবে এদের ভ্যাকসিনেশনটা করিয়ে দিন, এই ছেলেমেয়েরা যারা এই ক্রিটিক্যাল জায়গায় কাজ করবে, ভ্যাকসিন নিলেও হচ্ছে কিন্তু সেটা কম হচ্ছে, মানে ভ্যালুটা কম হচ্ছে, সে বেঁচে যাচ্ছে, সেই জন্য ভ্যাকসিনেশনটা ভ্যাকসিনটাও করতে হবে, সেটা তাহলে আরকম বন্দ্যোপাধ্যায় কথা বলে, আর পুজো কমিটি ওয়ার্ডে ওয়ার্ডে এটা করে দিতে হবে, যত পুজো কমিটি আছে হিন্দুস্তান পর ওইটুকু করবে, ও এই আপনারা একটা ম্যাপ করবে ওই ক্লাবের আন্ডারে ওইটুকু, ওই ক্লাবের আন্ডারে ওইটুকু, আর কলকাতা পুলিশ সকালে কোঅপারেট করে লোকাল পুলিশ স্টেশনকে দিয়ে।
তাহলে কিন্তু আমরা অনেকটাই করতে পারবো। বাজারগুলো যেমন বাজারে চলে আছে গায়ে গায়ে দাঁড়িয়ে আছে, তারা একটু করতে বাজার ওই যে বললা বললা গুলো কেটে দেওয়া যে দাদা একটু দাঁড়ান না, এইরকম ভাবে কেউ মাস্ক পরে নেই তারা মাস্ক পরুন না, সামাজিক সচেতনতা এটা বড় কাজ, একটা খুব বড় কাজ। দিদি আরেকটা কথা বলে শেষ করবো, দিদি মানে আপনি তো অনেক কিছু করেছেন করছেন, দিদি আমাদের যে ক্লাব সংগঠনের যে 18 থেকে 45 বছর যারা আমাদের এই কোভিড যুদ্ধে ওরা লড়াই করছে, এখন ভ্যাকসিনের প্রচন্ড অভাব, আপনাকে আমরা কোনো প্রেশার দিচ্ছি না, তখন আসবে যদি আমাদের গ্রামের এই ছেলে মেয়েদের যদি কিছু ভ্যাকসিনেশন একটু ব্যবস্থা আলাদা করে করে দেয় তখন আমরা সময় মতো, আমি তো 3 কোটি চেয়েছি দিয়েছি, এক জানি দিদি সব জানি, আর 1 লাখ মানে 50,000 এক জনে দুটো, আপনি তো লড়াই করে যাচ্ছেন, আমরা তো ভ্যাকসিনেশন আমরা ভ্যাকসিন চাইছি, আমরা বলছি কেন আমরা পয়সা দিয়ে কিনে নেবো আমাদের দাও দিচ্ছে না, কারণ ভ্যাকসিনটা তো আমরা তৈরি করি না, ভ্যাকসিনটা সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন লাগে, তারা না দিলে আমি কি করছি, নিজেদের স্টেট গুলোতে পাঠিয়ে দিচ্ছে, অন্য গুলোতে দিচ্ছে না, টিভিতে দেখাচ্ছে 1 লাখ ভ্যাকসিন, আরে 1 লাখ মানে 50,000, তাতে কি হয় আমার এক সমুদ্র জল তাতে 100টা নুন করলে যে নুনটা তো পড়ে যাবে, নুনের কোনো চেহারা পড়ে তো এরকম হচ্ছে, এক সমুদ্র প্রয়োজন ওখানে একটু নুন ফেলে দিচ্ছে, ওরকম করলে তো হবে না। আমি তো এখনো বলছি খুব নিউট্রালি যে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট মনে করে তাদের কাছে ভ্যাকসিন নেই তারা বাইরে পাঠিয়ে দিয়েছে, তাহলে তাদেরই দায়িত্ব অন্য দেশে যেখানে ভ্যাকসিন পাওয়া যায় সেই ভ্যাকসিনটা নিয়ে এসে আমার দেশকে দেওয়া, তাই নয় কি? একটা কথা বলি, আমরা গত বছর 25 মার্চ আপনার চিলড্রেন স্টাডি ফান্ডে আমরা 2 লক্ষ টাকা দিয়েছিলাম, এবছর আমরা এখন 1 লক্ষ টাকা আরো দিতে চাইছি, ঠিক আছে, কোনো দরকার নেই, আমাদের রিলিফ ফান্ডে যতটা আপনাদের 1 পয়সা হলেও সেটা দানের সাথে গ্রহণ করা হবে, কিন্তু আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বড় কাজটা করতে হবে, আপনারা পাড়ায় পাড়ায় খোঁজেন কোভিড ওয়ারিয়ার কারা আছে, একটা করে পুজো কমিটি থেকে কোভিড ওয়ারিয়ার ট্রাক তৈরি করুন, এবং তার কিন্তু এলাকাগুলো দেখে নিতে পারে ভালো করে, দিদি আপনি ভালো থাকেন, আপনি নিজের ব্যাপারে একটু সচেতন হবেন, দিদি আর আমি আর আমি কোভিড কি ফিরে আছি একদম, ধন্যবাদ দিদি, থ্যাংক ইউ, আর কেউ বলবে পুজো কমিটি পুজো করো, পুজো করো কেউ আর বলবে, সবটা কভার করে দিচ্ছি, তোমাদের সাথে দেখা হবে, তোমাদের ব্লাড ডোনেশনও দেখা হবে, তোমাদের আপনি ব্লাড ডোনেশন আসতে হবে, অর্ধটা কবিতা দড়াই আছে না, না কিছু আমার আমার সাথে বসে ডেটটা করে নিতে হবে, ডেটটা যদি আমার সাথে করে নাও তাহলে হয়ে যাবে, একদম দিদি, একদম আপনি কবে ডেটটা করে নাও তারপরে পশ্চিমবাংলার সকল বৌদ্ধদের পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার তৃতীয়বার বিপুল ভোটে জয়লাভের জন্য তার মন্ত্রী পরিষদ তার সরকার এবং প্রশাসনের সকলকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। এই করোনাকালে আমরা ভগবান গৌতম বুদ্ধের কাছে প্রার্থনা করি আমাদের বাংলার মা মমাকুমারী মা মমতা ব্যানার্জী মহাশয়া সহ যারা প্রশাসনিক আধিকারিক আছেন তারা প্রত্যেকে সুস্থ থাকেন, তারা যেভাবে দীর্ঘ 1.5 বছর ধরে করোনাকালে লড়াই করছেন আমাদেরকে রক্ষা করার জন্য তার জন্য আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দিদি আপনি আমাদের বুদ্ধ পূর্ণিমায় সরকারি ছুটি দিয়েছেন 2017 সালে, আমরা বৌদ্ধরা আপনার কাছে কৃতজ্ঞ, আপনি আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছিলেন যে রানী রাসমণি রোডে 2017 সাল থেকে আমরা বুদ্ধ পূর্ণিমা ভালো করে বুদ্ধ রবীন্দ্র প্রচার করি, গত বছর করোনা কারণে আমরা পারিনি, এবছর আমরা সেটা বন্ধ রাখছি, আমরা বৌদ্ধ আগামী 26 মে আমাদের পবিত্র বুদ্ধ পূর্ণিমা 26 মে দিদি, তো আমরা সেটা এখন পরে হবে, আগে আমাকে বাঁচাতে দিন তো, এখন এসব হবে না, ছুটি যেমন হয় হবে কিন্তু এখন কোনো প্রোগ্রাম হবে না, আমরা প্রোগ্রাম করছি না দিদি, আমরা এবছর বুদ্ধ পূর্ণিমায় প্রত্যেকটা অঞ্চলে বুদ্ধ পূজার টাকা দিয়ে আমরা প্রত্যেকটা গরিব মানুষদের সেবার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা সেটা সিদ্ধান্ত নিয়েছি দিদি, আমরা কোনো বুদ্ধ পূজা পথ করছি না, আমরা সেটা দিয়ে গরিব মানুষদের সেবা করবো দিদি, আপনি ভালো থাকবেন, আপনি সুস্থ থাকবেন, একটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে আমরা যারা 45 বছরের নিচে আছি যদি বা এখন 18 বছর থেকে ভ্যাকসিনেশন শুরু হয়েছে, আমার মনে হয় যারা বিভিন্ন ধর্মগুরু আছেন আমরা মানুষের সাথে আপনার মতো দিই অর্থাৎ বিভিন্ন সাথে ডিল করি, আমাদের উপর ভ্যাকসিনেশন একটু জোর দেওয়া দরকার যাতে জনগণরা আমরা যদিও বা ত্যাগ করছি কিন্তু নিজেকে সেফ না করলে মানুষকে বাঁচাবো কি করে, মানুষের জন্য অহিংসাত্মক প্রচার করবো কি করে, তাই এই বিষয়টা একটু যদি করা যায়, আপনি যেভাবে লড়াই করছেন আমাদের সরকার যেভাবে লড়াই করছেন মাননীয় মন্ত্রীরা এবং বিভিন্ন আধিকারিকরা পুলিশ প্রশাসন থেকে যারা লড়াই করছেন, আমরা ভগবান বুদ্ধের কাছে প্রার্থনা করি যে প্রত্যেকে যেন সুস্থ থাকেন, আমাদের বাংলার জন্য আপনার মধ্য দিয়ে আবার যেন আবার শান্তি সম্প্রীতি এবং সম্প্রতি বজায় রাখে দিদি, ধন্যবাদ। তুমি কাজ করতে গিয়ে তোমার কি প্রবলেম হচ্ছে বলো, ডেড বডি থেকে শুরু করে, হ্যাঁ এমনি দিদি আমাদের মেনলি হচ্ছে যেটা আমরা
ইয়ে করার জন্য আর কোন প্রবলেম নেই, আর আমাদের ইয়েটা হচ্ছে আমাদের খুব আপনার স্যানিটাইজেশন গুলো খুব হচ্ছে, আমরা স্যানিটাইজেশন করেছি এবং আপনাদের ওই মার্কেট গুলোতেও মেইনলি আমরা স্যানিটাইজেশন গুলো করছি, তুমি আর সেকেন্ড হলো আমাদের যেগুলো স্টেপম গুলো সেগুলো ঠিক চলছে, কোনো অসুবিধা নেই, আমরা হেলথ ডিপার্টমেন্ট থেকে সম্পূর্ণ পাচ্ছি, অক্সিজেনও আমরা পাচ্ছি, আমরা অ্যাডমিশনও করাচ্ছি এবং তারপরে যে সিরিয়াস পেশেন্টরা আমরা গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার নিয়ে যাচ্ছি, কোনো সমস্যা নেই। আজকের কথাটা মূলত যেহেতু ওই ইডকে কেন্দ্র করে ব্যাপারগুলো হয়েছিল, তাই সরকারের কাছে দিতে চাইছে, আমার মনে হচ্ছে কোথাও ইমাম সাহেবরা নিজেরা মসজিদ থেকে বলুক যে যায় বাড়িতে নামাজ পড়ে, ঈদ উৎসবটাকে যদি বাড়ি কেন্দ্রিক করে দেওয়া যায়, মসজিদ মুখো না করে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় যে এই ব্যাপারটা সম্পূর্ণ ভাবে সহজ হয়ে যায়, আমি আজকে কার্তিকের মধ্যে একটা বার্তা তারা পেতে পারি। আর আমি নিজে একটা উদ্যোগ নিচ্ছি, একটা কমিউনিটি একটা হাসপাতাল তাদের আছে, আগামীকাল আমি তাদের সঙ্গে কথা বলব, সেই হাসপাতালটাকে প্রায় 100 বেড আছে, ওরা যদি কোভিড সেটাকে স্থানান্তরিত করে সেটা আমি মুখ্যমন্ত্রীকে জানাই, সেটা আমাদের এলাকার মধ্যেই পড়ে চর্মিত এবং সেটা ভেরি গুড প্লেস, ভালো জায়গা, খুব পজিটিভ একটা সিদ্ধান্তে পৌঁছানো যাবে এবং যে ওটা হয়ে যাবে। আমার মনে হয় রাজ্য সরকার চায় শান্তিপূর্ণ পরিবেশে সব ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্মাচরণ করুন, নিজ নিজ উৎসবে স্বতঃস্ফূর্ত ভাবে কোভিড বিধি মান্য করে অংশগ্রহণ করুন এবং সেই অংশগ্রহণের মধ্যে সর্বধর্মের মানুষের মধ্যে সংহতি ও সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় হোক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের অধিকার রক্ষায় এই সরকারের ঘোষিত নীতি হল ধর্ম যার যার নিজের উৎসব কিন্তু সমান। আমরা বিশ্বাস করি শান্তি সংহতি ও সম্প্রীতি বাংলার এগিয়ে চলার চালিকা শক্তি, মানুষের বিপুল জনসমর্থনে তৃতীয়বারের জন্য নির্বাচিত বর্তমান রাজ্য সরকার যে কোনো মূল্যে ধর্ম নিরপেক্ষতা ও সম্প্রীতির আদর্শকে রক্ষা করতে বদ্ধপরিকর, এটা করে এবং সমস্ত সকলের যে সহযোগিতা করছে সকলের সহযোগিতার ব্যাপারটা একটুখানি বললাম। আর আমার মনে হয় এটাই আজকে মেইনলি মিটিংয়ে ছিল যে আমরা সকলের সহযোগিতা চেয়েছি, যেটা হচ্ছে আমাদের সকলের সহযোগিতা আমরা এই কারণেই চেয়েছি। এবং তাদেরও আমরা বলছি যে এই যে পজিটিভ দিকগুলো, সবাই চাইছে শান্তি শৃঙ্খলা সম্প্রীতি রক্ষা করে কোভিড যত অল্প জমায়েতের মধ্যে দিয়ে আমরা লকডাউন করলাম না, কিন্তু ধরে নিতে হবে লকডাউনের মতোই সিচুয়েশন করে আমরা যতটা পারবো বেরোবো কম, আমরা যতটা পারবো ঘুরবো কম, আমরা যতটা পারবো নিজেকে রক্ষা করব, আমরা এটাই হচ্ছে আমাদের মেইন কথা এবং আমরা কোভিড বিধি মেনটেন করব, এটাই আজকের মিটিংয়ের সবচেয়ে বড় কথা। আচ্ছা, আমাদের মিনিস্ট্রি অলরেডি গভর্নর এখন করে দিয়েছে, মিনিস্ট্রি যেটা পাঠাতে হয় গভর্নরকে তা সেটা চলে এসেছে, আর এখন কি বলবো এটা নোটিফিকেশনগুলো দিয়ে। তাহলে আজকের মিটিং আমি এখানে শেষ করছি, থ্যাংক ইউ সো মাচ, আলাপন্থীর প্রেসকে নোটিফিকেশনটা দিয়ে দিও, আর প্রেসকেও অনেক ধন্যবাদ, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আপনাদের সকল অর্গানাইজেশনের সকলকে আমাদের প্রণাম জানাই, আমাদের অভিনন্দন জানাই, আমাদের সালাম জানাই, আমাদের শুভেচ্ছা জানাই, আপনারা খুব ভালো থাকুন, সকলে খুব ভালো থাকুন, আর আমাদের সাথে থাকুন, জনগণের সাথে থাকুন, আপনাদের সব ইনস্টিটিউশনকে অনেক অনেক প্রণাম জানাচ্ছি, পরে আবার ডেকে নেব, ভালো থাকবেন, ঈদ মোবারক সবাইকে এবং
আমি তো বলেছি ধর্মযাত্রার আপনার উৎসব কিন্তু সবার, বড়দিনের উৎসব কিন্তু আমাদের সবার উৎসব, ঈদও কিন্তু সবার উৎসব, দুর্গা পুজোও কিন্তু সবার উৎসব, সব উৎসবই আমাদের সব উৎসব। ভালো থাকুক। আমি ভারত ভরত মহারাজ বিশেষ করে এই দিলীপ মহারাজ বিশেষ করে এসছেন, রাধকৃষ্ণ মিশনে সকল এসছেন, আমি তাদের কাছে আমার অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। গুরুদ্বারাও এসছে, গির্জাও এসছে, মানে ফ্রেন্ডসরাও এসছেন, আমাদের সাহেবের ইমাম এসছেন, আমাদের রেড রোডের ফজলুল সাহেব এসছেন, অনেক সিনিয়র লোকেরাও এসছেন, বচ্চা সিং সরওয়ালও এসছেন, আমাদের গুরুদ্বারা সাহেব কুটিরে আমাদের ভাইও এসছেন, সুতরাং সবাইকে পুজো কমিটি এসছেন, এসোসিয়েশন এসছেন, বিশেষ করে প্রস্তাবে এসছেন, সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ। আর প্রশাসন থেকে শুরু করে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, পার্থ চ্যাটার্জি, সুব্রত মুখার্জি, সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রিয়াদাপি, মরক বিশ্বাস ও আমাদের ডিজি বীরেন্দার, সিপি সোমেন, ওদিকে সোমেন মিত্র, ওদিকে ফাইন্যান্স সেক্রেটারি মনোজ, ওদিকে আমাদের নারায়ণ নিগম, আমাদের হেলথ সেক্রেটারি, ওদিকে শান্তনু, আমাদের আরএসি সেক্রেটারি সহ সকলে এখানে আছে। নারায়ণ, তোমার কিছু তো বলার নেই, আপনি সব বিষয়ে কভার করেছেন, কোনো জানে না সে ব্যাপারটা, জানতে পারে, সময় জানে না, এগুলো বলেই চলে।